বাঙালির প্রকৃত সংস্কৃতিকে বজায় রাখতে ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বাঙালির নিজের সংস্কৃতির প্রকৃত স্বাদ দিতেই আয়োজকদের এই আয়োজন ছিল। বাংলার সংস্কৃতি রবীন্দ্র ও নজরুল ছাড়া মণিহারা ফণীর ন্যায়। বর্তমানে সংস্কৃতি অপসংস্কৃতির দোলাচলে থাকা বাঙালি কোথাও যেন চাইছিল প্রকৃত সংস্কৃতির খোঁজ, তারই সুলুক সন্ধান দিল শনিবার। মূলত রিসার্চ ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে তারা সাহিত্যের রস খুঁজে থাকেন। সংস্থার তরফ থেকে জানানো হয়, শুধু অনুষ্ঠান করা নয়, সাহিত্য নিয়ে চর্চা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান তারা করে থাকেন। ভবিষ্যতে তারা 5 জন কবিকে নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান করবেন বলেও জানা যায়। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার। এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা, রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এতদিন ধরে আমরা আমাদের অর্গানাইজেশনের ভিতরে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে স্মরণ করতাম। এইবারই প্রথম আইসিসিআরের সামনে, আইসিসিআরের কক্ষে আমরা এই অনুষ্ঠান করছি, আরও বড়োভাবে করবার চেষ্টা করছি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে পঞ্চকবিকে নিয়ে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে অনুষ্ঠান করবার। এখানে অনেক শিল্পী আছে যারা উদীয়মান শিল্পী। একজন আছে ডক্টরস অ্যাডভাইসে, সে গান গাইছে, তার শারীরিক অক্ষমতা যাতে সে ওভারকাম করতে পারে তাকে নিয়ে আমরা রিসার্চ করছি। সে যথেষ্ট একটা উচ্চ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পর্যায়ে রয়েছে, সেখানে কাজ করে, কিন্তু তার শারীরিক কারণে গানটাকে সে বেছে নিয়েছে। ডক্টরস আমাদের কাছে পাঠিয়েছেন, তাকেও দেখবেন এই অনুষ্ঠানে গান গাইছে। আমরা এইভাবে রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই অর্গানাইজেশন ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার 2005 সালে হয়। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন পেন্টিং অ্যান্ড স্কালচার নিয়ে আমাদের একটা ডিভিশনই রয়েছে যেটা পেন্টিং অ্যান্ড স্কালচারটাকে নিয়ে চর্চা করে। মিউজিক ডিভিশন রয়েছে পারফর্মিং আর্টসের ভিতরে, মিউজিক এবং ড্যান্স, ড্রামা আছে। আমাদের সাহিত্য ডিভিশন আছে যেখানে সাহিত্য চর্চা হয়ে থাকে, এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচার একটা জার্নাল বার করে যেটা ইন্ডিয়ার একমাত্র ট্রাইলিঙ্গুয়াল জার্নাল, ইংরাজি, হিন্দি এবং বাংলায়। এর আগে এখনো পর্যন্ত কোনো ভারতবর্ষের কোনো ট্রাইলিঙ্গুয়াল জার্নাল নেই যেটা একই আধারে বেরোচ্ছে। আমি তাপসগঞ্জ চৌধুরী, ইন্ডিয়ান ন্যাশনাল ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচারের ওচি পরিষদের সভাপতি। আমার পাশে রয়েছেন যিনি, উনি দেবকুমার গুপ্ত, ইনফ্যাকের একজন, আমি কি অনুগামী বলতে পারি, ইনফ্যাককে ভালোবাসেন, ভালোবাসার তাড়নাতেই উনি আমাদের পাশে রয়েছেন। আমরা বলবো যে তাদের আমরা অনুপ্রেরণা দিয়ে থাকি যাতে তারা আরও বেশি করে আসতে পারে, সামনে আসতে পারে। আপনারা জানেন যে একটু সুযোগ পাওয়ার জন্য তো মানুষ অপেক্ষা করে, সুযোগ পায় না, আর বড় একটা অর্গানাইজেশনের ব্যানারে সেই সুযোগ পাওয়া একটা কঠিন ব্যাপার। আমরা কিন্তু তাদের সুযোগটা দিয়ে থাকি যারা পরবর্তীকালে তাদের অনুপ্রেরিত হতে পারে যে কীভাবে আরও ভালো করা যায়। ভবিষ্যতে তো আমরা এই নিয়েই তো রয়েছি, আমরা তো রিসার্চ করছি, আরও ভালো করবার চেষ্টা করছি কীভাবে কী করা যায় না করা যায়। সেই জন্য সবসময়তেই আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে থাকি, এবং সবই আমাদের যতগুলো অনুষ্ঠান হয় দেখবেন, আপনারা যদি সেই সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করেন,
তাহলে দেখবেন যে সবই রিসার্চ বেসড, কিন্তু গতানুগতিক অনুষ্ঠান না, কিন্তু যেটা সচরাচর দেখে থাকেন সেই অনুষ্ঠান না। আমাদের অনুষ্ঠান গত বছরে মহালয়ার উপরে যেটা করেছিলাম সেটা কিন্তু দূরদর্শন, কলকাতা দূরদর্শন তাদের আর্কাইভে রেখে দিয়েছে। এত ভালো অনুষ্ঠান হয়েছিল যে তারা টেলিকাস্ট করেছে, ডাইরেক্ট টেলিকাস্ট করেছে পুরো প্রোগ্রামটাকে। আজকে ইনফাক আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যার আইসিসি প্রেক্ষাপটে আজকে প্রেক্ষাগৃহে আজকে যে অনুষ্ঠান হয়েছিল সেটার জন্য আমি প্রথমে সাধুবাদ জানাই ইনফ্যাকের চেয়ারম্যান মিস্টার তাপসগঞ্জ চৌধুরী, সেক্রেটারি মিস্টার সুব্রত গঙ্গোপাধ্যায় এবং অন্যান্যদের যারা আজকে একটা সুন্দর সন্ধ্যার একটা উপহার দিতে চলেছেন। ইনফ্যাকের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত না হলে পরোক্ষভাবে জড়িত আছি। এরা অত্যন্ত উন্নত মানের কাজ করেন, যেখানে উন্নতি যে প্ল্যাটফর্মটা ওরা দেন নতুন শিল্পীদের, সেটা অত্যন্ত সাধুবাদ এবং প্রশংসার যোগ্য। ইনফ্যাক্ট বিগত 3 বছর ধরে আইসিসিআর এর প্রেক্ষাকে নানা ধরনের প্রোগ্রাম করে থাকেন এবং ওনাদের যে সংস্থানের যে সংগঠনের যে মেন অবজেক্টিভ সেটা হচ্ছে যে রিসার্চ বেসড প্রোগ্রাম ওরা পছন্দ করেন এবং কোয়ালিটি প্রোগ্রাম করেন, যেখানে তাদের এই চিন্তা ভাবনাগুলো সেই প্রোগ্রামের মাধ্যমে খুব অত্যন্ত প্রকাশ পায়। এবং ইনফ্যাকের মতন সংস্থাকে আমি সবসময় এটা অন্যভাবে দেখি, যারা শুধুমাত্র নিছক বিনোদনের জন্য কাজ করেন না, তাদের অনেক ভাবনা চিন্তা, অনেক রিসার্চ বেসড প্রোগ্রাম থাকে, যেখানে যারা এই প্রশ্ন দেখতে আসেন তারা অত্যন্ত খুশি হয়ে যান এবং আমার মনে হয় অনেক কিছু শিখে যান, যেটা অত্যন্ত আমার মনে হয় এই যুগে দরকার। বাঙালির সমাজ আপনি জানেন হয়তো এখনই একটু বিশৃঙ্খল হয়ে গেছে, সেই বাঙালি জাতি একসময় যারা সংস্কৃতি মন সংস্কৃতির সঙ্গে যারা জড়িত ছিলেন সেই সংস্কৃতবান বাঙালিরা আজ থেকে ছোটোখাটো প্রোগ্রামের প্রতি তাদের বেশি আগ্রহ, যেমন আপনি বলতেন আইপিএল বলতে পারেন, যখন আইপিএল এখানে ইডেন গার্ডেন হয় তখন এখানে দর্শক পাওয়া খুব মুশকিল হয়, এবং নিছক বিনোদনের জন্য শুধু তো ভালো শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত নন, তার সঙ্গে আমাদের যে মনের একটা সঙ্গে আমাদের সংস্কৃতির যে একটা আত্মার মিলন আছে সেটা আমাদের মনে হয় খুব জরুরি। সেই হিসাবে আমি ইনফ্যাক্টকে অবশ্যই ধন্যবাদ দিই, তারা এই একটা সুন্দর আজকে একটা নতুন প্রোগ্রামের একটা প্রচেষ্টা করেছেন। পৃথা রায়বর্ধনের গান আমার বহুদিন ধরেই ভালো লাগে, আমি আজকে অন্তত 20 বছর ওর গান শুনছি এবং উনি গিরিজা দেবীর একজন খুবই প্রিয়তমা ছাত্রী। আজকে ওর গান শুনে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এরম একটা অনুষ্ঠান, একটা অভিজ্ঞতা, কারণ গিরিজা দেবী আমাদের এখানকার অত্যন্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া এবং নমস্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি চলে গেছেন কিন্তু তিনি গানে এবং তার সঙ্গীতের মধ্যে আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।